হ্যাট্রিকের সুযোগ পেয়েও নেইমার এমবাপ্পের জন্য মেসির বিসর্জন। দর্শক, মেসি কেন টিম ম্যান? পিএসজি বনাম রিয়াদ একাদশেই মেসির চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বৃহস্পতিবার রাতে। সৌদি একাদশ পিএসজির কাছে হেরে গেলেও রোনালদো মেসেরা পুরস্কার পেলেন জোড়া গোল করে। ম্যানচেস্টার পর্ব এবং বিশ্বকাপ বিপর্যয় পেরিয়ে প্রথমবার খেলতে নেমেই জোড়া গোল। রোনালদো বন্ধ নয় মুখর বিশ্ব, তবে রোনালদো নয় মেসেরা হতে পারতেন মেসিও। মেসি স্বপ্নের ম্যাচের সূচনা করেন 3 মিনিট প্রেরণের আগেই গোল করে, এরপর হ্যাট্রিক করতে পারতেন তিনি। প্রথমার্ধে নেইমার একটি প্লান্টি আদায় করে নেন, বক্সের মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টারকে ফাউল করেন সৌদি একাদশের ডিফেন্ডার আল বুলালি। প্রথমে রেফারি প্লান্টি আবেদন নাকচ করলেও পরে ভার প্রযুক্তি খতিয়ে দেখে রেফারি প্লান্টি দেন। ঘটনা হলো, মেসি আর্জেন্টিনার জাতীয় দলের 1 নম্বর প্লান্টি টেকার। বিশ্বকাপ জয়ের পর পিএসজিতেও এমবাপ্পে নেইমার থাকলেও তিনি প্লান্টি নেয়ার 1 নম্বর দাবিদার। বৃহস্পতিবার ম্যাচের ভাইরাল এক ফুটেজে দেখা যাচ্ছে নেইমার প্লান্টির আদায় করলেও বন্ধু মেসিকে জিজ্ঞাসা করেন তিনি শট নিতে ইচ্ছুক কিনা, কিন্তু নেইমারকে মেসি মানা করে নেইমারকেই শট নিতে বলেন, যদিও নেইমার সেই প্লান্টি কাজে লাগাতে পারেননি। দ্বিতীয়ার্ধে শুরুতে মেসি নিজে প্লান্টি আদায় করেন, বক্সের মধ্যে মেসির শট সৌদি ডিফেন্ডার হাতে লাগলেই রেফারি প্ল্যান্টি নির্দেশ দেন। তবে আদর্শ টিম ম্যানের নজির গড়ে মেসি নিজেই শট নেননি, বরং এমবাপ্পিকে প্লান্টি হাঁকাতে দিয়েছেন। এই এমবাপ্পে যিনি বিশ্বকাপ ফাইনালের পর আপাতত আর্জেন্টিনীয়দের জাতীয় ভিলেন, সেই এমবাপ্পে যার সঙ্গে মেসির সম্পর্ক ঘিরে গত 1 মাস ধরে উত্তাল হয়েছে ফুটবল জগৎ। স্বপ্নের ম্যাচের হ্যাভিওয়েট লড়াই শিখিয়ে দিল, বিশ্বজয়ী হয়েও এখনই মাটিতেই পা রয়েছে মেসির।